গণতন্ত্রে বাংলাদেশ সরকার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। মহানগর দায়রা জজের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি, তাজুদ অনলাইন পিচি চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের নিম্নবর্ণিত সহায়ক কর্মচারীর শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উক্ত পদসমূহের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম হচ্ছে ব্রেঞ্চ সহকারী, পদ সংখ্যা হচ্ছে একটি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 5,490 টাকা। এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে আবেদন করার জন্য প্রার্থী শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস ওয়ার্ড, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা হচ্ছে একটি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটার একটি চাকরি সেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে লিখিত আবেদন পত্রের প্রার্থীর নিজের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 7/11/2022, খ্রিস্টাব্দ তারিখে, বয়স, জাতীয়তা, ধর্ম, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, ওটা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই, ব্যাংক ড্রাফট নং ও তারিখ এবং অভিজ্ঞতা থাকলে দিবেন। আগামী 30 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মহানগর দায়রা জজ আদালত রাজশাহী বরাবর অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আগামী 7/11/2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 হলেও চলবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কার্যাদি সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও কম্পিউটারে প্রশিক্ষণ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এর সত্তায়িত অনুলিপি। প্রার্থীকে আবেদনপত্রের সাথে মহানগর দায়রা জজ রাজশাহীর অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে 1 ও 2 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং 3 নং ক্রমিকের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। তো ভিউয়ার্স, মূলত এই ছিল আমার আজকের দায়রা জজ এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।